সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল শিক্ষকদের টিউশন পড়াতে দিতে হবে, এই দাবি নিয়ে কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশ আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে একটি ডেপুটেশন দেয়। এখন দেখার, প্রশাসন আইনকে সঠিকভাবে বলবৎ করতে কি পদক্ষেপ নেয়। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষকদের টিউশন বন্ধের দাবিতে শিক্ষকরা যখন পথে নেমে আন্দোলন শুরু করেছে, ঠিক সেই সময়ই ছাত্রছাত্রীদের একাংশ ও অভিভাবকরা সহকারী শিক্ষকদের টিউশন বন্ধ চালু রাখার দাবি নিয়ে আরামবাগ মহকুমার শাসকের কাছে ডেপুটেশন দিল মঙ্গলবার। এদিন আরামবাগের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশ সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষকরা যাতে টিউশন পড়াতে পারে সেই বিষয়ে দাবি তোলে। এ বিষয়ে ছাত্রছাত্রীরা জানায়, বেকার যুবকরা টিউশন পড়ালেও সরকারি স্কুলের শিক্ষকদের মতো অভিজ্ঞ নয়, তাদের পড়ানোর মান খুব একটা ভালো নয়, তাই পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে অবশ্যই সহকারী শিক্ষকদের কাছে পড়তে হবে, যাতে করে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা ছাত্রছাত্রীদের পড়াতে পারে। সেই জন্যই এদিন মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। মহকুমা শাসকের কাছে কেন এসেছে? আচ্ছা, তোমরা স্কুল শিক্ষকের কাছে পড়তে চাইছো? আমরা চাইছি যে আমাদের তো টিচারদের পড়ানোটা বন্ধ হয়ে যাচ্ছে, তো আমরা চাইছি যেন আবার নতুন করে পড়ানোটা শুরু করা যায়। কোন টিচার্স? মানে যারা সরকারি চাকরি করেন। আমরা তো আসলে কি চাকরি করে কি চাকরি করে না সেটা দেখতে চাই না, আমরা যেখানে ভালো ফেসিলিটিস পাবো, আমাদের যেখানে ভবিষ্যৎ ভালো হবে সেখানে পড়তে চাই। এটা নয় যে আমরা সরকারি চাকরিদের কাছেই, যারা পড়ে তাদের কাছেই পড়তে চাই, যারা ভালো পড়ায় তাদের কাছেই পড়তে চাই। আজ আমরা এখানে এসেছি কারণ টিউশনের প্রতিবাদে আমরা এখানে এসেছি। কারা টিউশন বন্ধ করছে, কাদের কাছে পড়তে চাইছো তোমরা? আমরা স্কুলের টিচারের কাছে পড়তে চাইছি, কারণ তারা অনেক ভালো পড়ায়, এমনি টিচারের থেকে তাদের নিজেদের ডিগ্রি আছে এবং তারা অনেক ভালো পড়ায়। অন্যদিকে অভিভাবকরা বলেন, অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষকরাই ছেলে মেয়েদের টিউশন পড়ানোর জন্য উপযোগী। বেকার যুবকরা গৃহ শিক্ষকতা করলেও তাদের পড়াশোনার মান অনেকটাই কম, তাই ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করি প্রশাসন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। আমরা এসটি ম্যাডামের কাছে এসেছি কারণ টিচারদের টিউশন পড়ানো বন্ধ করে দিয়েছে, আর আমাদের ছেলেদের খুবই সমস্যা হচ্ছে, কারণ যে স্যারের ট্যালেন্ট থাকবে, যদি বেকারি হোক বা সরকারিজীবী হোক, তার কাছে স্টুডেন্ট যাবে। হ্যাঁ, তাহলে অতএব যেসব স্যারেদের কাছে পড়ছেন, সেসব স্যারেদের টিউশন যে বন্ধ করে দিয়েছেন, এটা তো মাঝপথে আমাদের ছেলেদের খুবই সমস্যা। দেখুন, বেকার ছেলে পড়ালেও পয়সা নেবেন, সরকারি স্যারের নিলেও পয়সা নেবেন, কিন্তু সেটা তো নয়, মেন হচ্ছে আমাদের ছেলেদের যেখানে উন্নতি হবে আমরা সেখানে দেবো। একটা জয়েন্টের ছেলেকে তার বেকার ছেলে পড়াতে পারবে না, বা আমার ছেলে যে রেজাল্টটা করবে একটা বেকার ছেলে তো হবে না। বেকার স্যার যিনি পড়াতে পারবেন তার কাছে স্টুডেন্ট এমনি বেশি। মহকুমা শাসকের কাছে এসেছি, স্কুল এই টিউশনি পড়ানো নিয়ে একটু কমপ্লেন হয়েছে, তার জন্য এসেছি। আমি বলতে চাইছি যে সরকারি মাস্টারমশাইরা যে টিউশনি পড়ান ভালোই পড়ান, যত সরকারি পড়ান, কিন্তু যে বেকার ছেলেগুলো রয়েছে তাদেরও অসুবিধে হচ্ছে। বেকার ছেলের সংখ্যাটা বাড়ছে কিসের জন্য? সেটা সরকারের জন্য। 60 বছরের ঊর্ধ্বে যে মাস্টারমশাইগুলো রিটায়ার হয়ে যাচ্ছে তাদেরকে অন্য জায়গায় নিয়োগ করা হচ্ছে, তখন সরকারের মাথায় নড়ছে না যে বেকার ছেলেগুলো কী করছে। ওই জায়গায় যদি বেকার ছেলেদের একটা নিয়োগ করা হয় তাহলে এই কাণ্ডটা হয় না। কিন্তু এখন হয়ে যাচ্ছে কি যে সরকারি মাস্টাররা টিউশনি পড়াচ্ছে বলে এটা তাদের অভিযোগ। তাহলে সরকার থেকে টিউশনি তো পড়ানো কেন, পড়াশোনাটাই বন্ধ। আপনারা কি চাইছেন সরকারি শিক্ষকরা? আমি চাই সবাই টিউশনি পড়াক, সবাই সবার মতে চলুক, যার যোগ্যতা আছে সে টিউশনিটা ঠিকঠাক করে পড়াক। নিউজ আজ বাংলা, আরামবাগ।